রাস্তায় থাকবো আমরা সবাই। এই সরকারের আমলেও যদি বৈষম্যের শিকার হই আমরা গুলি খেতে প্রস্তুত। বাংলাদেশে পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় 60% উপরে যুবকবাদ আছে, আমাদের এখানে 2% ম্যাক্সিমামই বেকার। আমাদের এই জনসমষ্টিকে, ইয়াং জেনারেশনকে কর্মের জন্য, তাদের কর্মসংস্থান তৈরি করার জন্য কর্মের ক্ষেত্র তৈরি করতে হবে। আমাদের প্রধান অ্যাডভাইজার, মাননীয় প্রধান অ্যাডভাইজার যিনি বলছেন সারা পৃথিবীতে 3-0 পদ্ধতি আবিষ্কার করে উনি নোবেল পুরস্কারও পেয়েছেন। আজকে আমাদের দেশে সেই 3-0 পদ্ধতি প্রচলিত করে আমাদের যুব সমাজকে কর্মসংস্থান তৈরি করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। কর্মক্ষেত্রের অভাবে তাদের বয়স পার হয়ে যাচ্ছে, অথচ চাকরি পাচ্ছে না। তাদের সেই সুবাদে তাদের চাকরির বয়সটাও বিশেষভাবে বিবেচনা করে 35 পর্যন্ত করার জন্য সবিনয় অবদান করছে। 27 বছরে অনার্স মাস্টার্স কমপ্লিট করলাম 20 সালে, তখন আমরা করোনা কাল পাইলাম 6 বছর, 3 বছর। অন্যান্য পশ্চিমা দেশে চাকরিতে আবেদনের বয়স সীমা অটো 35 থেকে 38 করা হয়েছে, আমাদের কেন 30 থেকে 35 করা হচ্ছে না? আর একটা কথা, পশ্চিমা সব দেশে 37-40 এবং অনুমুক্ত, কেন আমাদের 30 বেঁধে রাখবে? করোনা কাল থেকে আমরা 3 বছর পাই, তারপরে আমাদের এই ছাত্র বান্ধব সরকার, সেখানে আমাদের আন্দোলন করতে হবে কেন? আমরা লিখিত দিয়েছি, 5 তারিখে আমাদেরকে জানানোর কথা ছিল, জানাইনি। এখন আমরা সকাল 10টা থেকে এই রাস্তায় 5 ঘন্টা কেন? আমরা আমি কত রিস্ক নিয়ে নিয়ে এই ছাত্র আন্দোলনকে সাকসেস করছি, নিজেরা 10 ঘন্টা যাবৎ রাস্তায় থাকছি, পুলিশের ধাওয়া খাইছি, পায়ে ব্যথা শুরু হয়েছে, কেন উপদেষ্টা আমাদের 2 দিন ছাত্র, কেন আমাদের কথা তাদের কানের কর্ণপাত হচ্ছে না, কেন আমাদের এতক্ষণ ধরে পর্যন্ত রাস্তায় থাকতে হবে? আলটিমেটাম দিব আমরা, মানে রাস্তায় থাকবো আমরা সবাই, গুলি গুলি খাবো, বুক পেতে গুলি খাবো। আমরা এই সরকারের আমলেও যদি বৈষম্যের শিকার হই আমরা গুলি খেতে প্রস্তুত। এখন আমরা রাস্তায় থাকবো।